আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পর আসলাম আমার ব্লগ করতে, যাচ্ছি অনুষ্ঠানে যাচ্ছি। অনেক দুপুর হয়ে গেছে, গরম অনেক, শীতকাল তো চলে গেছে, তো দেখা যাক কি হয় ইনশাল্লাহ। মার্চের 3 তারিখ নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আর শিক্ষা পরিবারের পক্ষ থেকে। লিখেছেন শেখ তারিকুল ইসলাম মানিক। খোকা খোকা, এই খোকা তুই কি জেগে আছিস? বুঝেছি এখনো ঘুমাচ্ছিস, তাই না খোকা? ও খোকা খোকা রে, কিছু বল। কি রে সাড়া দিচ্ছিস না কেন? আমার সাথে আড়ি করেছিস, তাই না খোকা? খোকা রে, এই খোকা তুই কি সত্যি আমার কথা শুনতে পাচ্ছিস না? তুই না আমার লক্ষ্মী খোকা? একবার খোকা বলে ডাকলি না তুই সারা দিস মা বলে? তবে আজকে আর দিচ্ছিস না, কি হলো সারা দিচ্ছিস না কেন? আমি কিন্তু রেগে যাচ্ছি এবার। কি রে শুনতে পাচ্ছিস না আমার কথা? আচ্ছা তুই বল আমি কি করতাম। তুই তো জানিস আমি একজন অবলা নারী, আমি যে বড় নিরুপায়, তবুও তো চেষ্টা করেছিলাম, পারিনি। আমি পারিনি, হ্যাঁ আমি পারিনি, পারিনি নিজ আত্মসম্মানকে বাঁচাতে, পারিনি নিজ সম্মানকে বাঁচাতে। হায়নার দলের মতো পড়েছিল আমার বুক্ষ পরে, দাঁড়ালো আছে সেদিন, ছিন্ন ভিন্ন হয়েছিল আমার পবিত্র দেহখানা, ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল আমার সকল অঙ্গ পতঙ্গ, ছিল না না ছিল না কেউ ছিল না সেদিন পাশে, ছিল না কেউ। কত কাকুতি মিনতি করেছিলাম পাইনি, না সেদিন পাইনি, কাউকে পাইনি পাশে, চিৎকার করেছিলাম গলা ফাটিয়ে, আকাশ শুনেছিল, বাতাস শুনেছিল, শুনেছিল প্রকৃতি, কেঁপে উঠেছিল ধরণী, কাঁপিনি শুধু মানুষের পাশা হৃদয়, বিবেকহীন মানুষদের তার না, শ্রী সিঙ্গল সমাজের আইন নীতি কোথায় ছিল সেদিন? ছিল না সেদিন, ছিল না তাদের বিবেক, এই মানুষ এই সমাজ সেদিন দিয়েছিল আমায় শত অপবাদ, হয়নি জায়গা নিজ ভিটেতেও, পাড়ি জমাতে হয়েছিল বন জঙ্গলে, তাদের অপমান অপবাদ লাঞ্ছনা আমায় সেদিন ভীরু করে দিয়েছিল, এই নষ্ট নোংরা অপবিত্র জীবন নিয়ে বাঁচতে বড্ড ঘৃণ্য হতো আমার, কত শতবার আমি আমার প্রাণটাকে বিলন করতে দিয়ে চেয়েছিলাম, যখনই পড়তাম গলায় দড়ি হতো মনে তোর কথা, যখন যেতাম চূড়ায় আমি শেষ নিজ প্রাণ, আড়াল থেকে ডাকতে আমায় বলতে দিও না প্রাণ, মায়ার জালে বাধা পড়ে ফিরতাম আমি বৃক্ষ তলে, আবার যখন স্মৃতিতে বাধ্য হয় না দলের রঙ্গলিনা, দৌড়ে ছুটে যেতাম আমি সবাতের ওই মধ্যখানে, আসবে কখন টেন বাবাজি, কাটবে আমার দেহখানা, হঠাৎ দেখি সামনে বসা, বলছি সময় ফেলে যেও না মা, ফিরে আসলাম সেদিন, ফিরে আসলাম, হলো না যাওয়া তোকে ছাড়া, প্রঙ্গবদ্ধ হলাম আমি, দেখব তোর এই ধরণী, সেদিন হতে নাম হলো মোর পিতৃ ছাড়া জননী, চাপা কষ্টে বুকে নিয়ে হলাম তোর আমি জননী। ধন্যবাদ মানে আমায় উদাসী বানাইয়া দেন, শক্তি কালে ঘুম।
তুলি তুলি সূত্র ধর ষষ্ঠ শ্রেণী ও পাখি পাখি রে গান ম্যাডাম Ferrari. Oh, the man who did not have
Bye-bye.